জিজ্ঞাসা করা এক সময়ের লজ্জা, আর জিজ্ঞাসা না করা আজীবনের লজ্জা। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। বেশিরভাগ পুরুষের ভালোবাসা দেখা যায় না, অনুভব করে বুঝে নিতে হয়। একজন পুরুষ তার জীবনের বেশিরভাগ সময় অন্যের সুখের জন্য ব্যয় করে, নিজের জন্য যেটুকু ব্যয় করে সেটার জন্যও কৈফিয়ত দিতে হয় আপনজনদের কাছে। নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না ভালোবাসা কাকে বলে, শিখিয়েছো তুমি। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না, অভিনয় করে কারো জীবন নষ্ট করো না। স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি মানুষকে কাঁদায়, ভুল মানুষকে শেখায়, প্রেম মানুষকে ভাসায়, কিন্তু বন্ধুত্ব মানুষকে পাল্টায়। একটি প্রকৃত ভালোবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক। সত্য ভালোবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ। ভালোবাসতে যেমন আবেগ থাকাটা জরুরি, তেমনি বিবেক থাকাটাও গুরুত্বপূর্ণ। ভালোবাসলে নাকি কাঁদতে হয়, আমি মনে করি কান্নার মাঝেই ভালোবাসা প্রকাশ পায়। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা, কিন্তু ভালোবেসে উচ্চারণ করে এমন মানুষের সংখ্যা খুবই কম। কোনো কাজ অর্ধেক করে বাকিটুকু আগামীকালের জন্য ফেলে রাখা ঠিক নয়, কারণ আগামীকালের পরিস্থিতিটা আজকের মতো নাও থাকতে পারে। ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনেই সমানভাবে দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যের দিকে দৌড়াতে থাকো। একটা মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে তার প্রশংসা করো। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। ঈশ্বর আপনাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আগে প্রমাণ তো করুন আপনি সেগুলো পাওয়ার যোগ্য কিনা। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।